তারা আমার চ্যানেলের সাথে যুক্ত যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করছে তাদের জন্য এই ভিডিওটি আমার সামনে যিনি বসে রয়েছেন এনার বয়স বাষট্টি বছর বয়স এ বাড়ি হচ্ছে পুরুলিয়া ঠিক বললাম না ভুল বললাম ঠিক ঠিক বললাম ওনার সাথে যখনই আমি কথা বলছি উনি কিন্তু খুব আস্তে আস্তে ধীরে ধীরে কথা বলে কখনই তাড়াহুড়ো করে কথা বলে না এটা মনে রাখতে হবে যে ওনার সাথে যখনই কিছু আমি জিজ্ঞাসা করছি সব কথা কিন্তু ভেবে চিনতে ধীরে ধীরে কিন্তু উত্তর দিচ্ছে যে চট জলদি অনেক সময় রুগীরা হয় না আমরা রুগীদের সাথে যখন কথা বলতে বসি তখন রুগীরা কি করে চট জলদি যা বলছে সঙ্গে সঙ্গে কেস করো যা লেখায় বলছে সঙ্গে সঙ্গে লিখতে করো না পেশেন্টের সাথে বসে যখন আমরা কথা বলবো সেই কথা বলতে গিয়ে যে পেশেন্ট ধীরে 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 কথা বলছে সেই কথাগুলিকেও আমাদের কিন্তু মাথায় নিতে হবে এবং পেশেন্টের এই বলার হ্যাবিট এটাকেও কিন্তু মাথায় রাখতে হবে ইনি কিসের জন্য এসছে ইনি হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত দীর্ঘদিন ধরে আক্রান্ত কিন্তু শরীরের মধ্যে কোনো সমস্যা অনুভব করতে পারছেন কি অনুভব করতে পারছে না ক্রিয়েটিন লেভেলটা একটু বেড়েছে আর ওদিকে হিমোগ্লোবিন লেভেলটা নাইন পয়েন্ট ফাইভ দেখা দিয়েছে এই হচ্ছে উনি এইটা নিয়ে এসছে আর এর সাথে ইউরিক অ্যাসিড আছে এই সমস্যা নিয়ে আমার কাছে এসছে ওনাকে যতই কেস টেকিং করি যাই করি সেরকম ভাবে কোনো কিছু কিন্তু পাওয়া গেল না খালি যেটা পাওয়া গেল সেটা হচ্ছে ওনার রাইট সাইড এডি অর্থাৎ একবার অ্যাপেন্ডিকুলার অ্যাপসেস হয়েছিল সেটা অপারেশন হয়েছে সেটা অপারেশন হয়ে গেছে আর একবার হয়েছিল ঘাড়ে খুব ব্যথা হয়েছিল সেই ব্যথাটির জন্য উনি হোমিওপ্যাথি ওষুধ খেয়েছিলেন সারিয়ে দিয়েছেন এখন এছাড়া কিন্তু ওনার কিন্তু আর সেরকম কোনো রোগ টোক কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি আমি যেটা দেখাবো দেখুন কথা যখন আমরা বলি আমরা বারবার বলেছি পেশেন্টের ভুরুর মাঝখানে কিভাবে হয়েছে রয়েছে ওটা কিন্তু কাটা দাগ নয় ওটা তো কাটা কি না কাটা দাগ কাটা দাগ নয় অর্থাৎ কথা বলবার সময় উনি যখনই কথা বলতে যাচ্ছে ভুরুগুলির মাঝখানটা দুটো ভুরুর মাঝখানে কুচকে যাচ্ছে এটাও কিন্তু আমাদের একটা জায়গায় মাথায় রাখতে হবে পাশাপাশি উনি কিন্তু গরম খাবার খেতে ভালোবাসে ঠিক বললাম এটা হ্যাঁ গরম খাবার খেতে ভালোবাসে মিষ্টি উনি খুব পছন্দ করতে ও আরেকটা বলতে ভুলে গেলাম উনি এখন কিন্তু ডায়াবেটিক আক্রান্ত সেই জন্য উনি নিজের দিকে মিষ্টি খাওয়াটা কমিয়ে দিয়েছে বুঝলেন মানে যদি না বলতো তাহলে কিন্তু উনি মিষ্টি খুব খেত এটা কিন্তু মাথায় রাখতে হবে পেশেন্ট বলছে যে আমি মিষ্টি খাই না তার মানে যে মিষ্টি পছন্দ করে না তা না উনি ভয়ের চোটে মিষ্টি খাচ্ছেন না উনি মিষ্টি খুব পছন্দ করেন এবং তার সাথে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস এবং আইসক্রিম উনি একদমই পছন্দ করেন উনি জীবনে খায়নি কেন খায়নি ওনাকে জিজ্ঞাসা করে যা জানতে পারলাম ঠিক হলে বলবেন এই দেখুন এতক্ষণ কথা বলেছি উনি কিন্তু একটা কথাও বলেনি বললেন কি যখনই ওনাকে জিজ্ঞাসা করছি তখন উনি বলছেন আমি আইসক্রিম এ সমস্ত খাইনি কারণ কি সব মিশিয়ে টিছিয়ে দেবে রক্ত কেমিক্যাল খাবার আমি পছন্দ করি পছন্দ করে না কি কি মিশিয়ে ওটা বলতাম তো আমি এই কি সব কেমিক্যাল কেমিক্যাল মিশিয়ে দেবে ওগুলি পছন্দ করি না কারণ কোথায় কি হয়ে যায় শরীরের মধ্যে কারণ কেমিক্যাল পছন্দ কেন শরীরের মধ্যে গিয়ে তো কিছু করতে পারে এর জন্যই তো এই জন্যই অর্থাৎ এই যে বাইরের কোনো কিছু থেকে যে আমার শরীরের মধ্যে এসে আমাকে কিছু অসুস্থ করতে পারে দিস ইজ দ্য ফেয়ার অফ ডিজিজ আমার শরীরের মধ্যে সবসময় একটা ভয় ভয় রয়েছে ওগুলি থেকে আমার কিছু হতে পারে কারণ সাধারণ যে সমাজে মানুষ ম্যাক্সিমামই দেখবেন রাস্তাঘাটে ঠিক আছে প্রয়োজন তো হয় উনি যেটা জানতে পারলাম যে একটা জলের বোতলে প্রয়োজন পড়লে ওই জল না পেলে পরে তিনি খাবেন না ঠিক বলছি কি হ্যাঁ ঠিক অর্থাৎ যে জল কিনে খাচ্ছেন কোনো কোম্পানির নাম নয় যে জল কিনে খাচ্ছেন যদি ওই জল রাস্তায় কোথাও না পান তাহলে সেই জলটা পর্যন্ত উনি পান করবেন না অর্থাৎ সেই ফেয়ার সেই ভয় আর জানতে পারলাম কি উনি ঝাল খাবার সেরকম একটা পছন্দ করেন না ঘুম ভালোই আছে বা দিকে কাত হয়ে ঘুমান ঘামও ঘামেরও কিছু নেই টেম্পারমেন্ট টেম্পারমেন্ট সেরকম রাগ নেই লোকজন নিয়ে থাকতে উনি খুব একটা পছন্দ করেন না একা থাকতে বেশি পছন্দ করেন একা থাকতে পছন্দ করেন যেটা পাওয়া গেল সেটা হচ্ছে এই ওষুধের ক্ষেত্রে অন্যান্য টাইমগুলি মেলেনি কিন্তু যেটা মিলছে সেটা হচ্ছে উনি ঘুম থেকে ওঠার পরে শরীরটা খুব একটা ভালো লাগে না শরীর আর ভালো লাগে না চলতে চায় না শরীর ঘুম থেকে ওঠার পরেও বসে থাকতে ইচ্ছা করে যে আমি আর চলতে পারছি না আর তার সাথে যেটা পাওয়া গেল সেটা হচ্ছে ফেয়ার অফ কোনো ঠিক মতন বলছেন না আর আগে স্কুলটা কনস্টিবিউশন ছিল এখন নর্মাল এখন নর্মাল ইউরিনে কোনো গন্ধ আছে না ইউরিনে কোনো গন্ধ নেই আর যা জিজ্ঞাসা করছি সব ওকে কোনো কিছুই আর কিন্তু ওনার অসুবিধা নেই এখন বন্ধু আমি যে ওষুধটি বলছি সেটা চারটে লাইন আপনাদের সামনে খালি তুলে ধরবো তারপর ওষুধের নামটা বলবো তবে বন্ধুরা যেহেতু বলে ওষুধের নামটা পরে বলতে চারটে লাইনের মধ্যে প্রথম লাইন যে বিকালের দিকে বাড়ে এখানে আমি সেটা পাইনি সেভাবে যে ওনার বিকালের দিকে কি শরীর খুব কষ্ট হয় না না কিন্তু ঘুম থেকে উঠলে পরে যেটা পাওয়া যাচ্ছে সকালবেলা উঠলে ওনার শরীরটা খারাপ লাগে টাইম দুটো সকালে একটা বিকালে একটা তো সকালের দিকে পাওয়া গেল যে ওনার কিন্তু বত্ত ইচ্ছা করে না দ্বিতীয় কথা যেটা হচ্ছে রোগ যত ওনার আক্রান্ত সেটা সবটাই ডান দিকে ওনার বাম দিকে কিছুই না যা কিছু হচ্ছে সব হচ্ছে ডান দিকে তৃতীয় যে কথাটা পাবো সেটা হলো হচ্ছে কি গরম খাবারের প্রচন্ড স্প্রিয়া অর্থাৎ গরম খাবার খেতে চায় যদি গরম খাবার খেতে চায় আচ্ছা বাঁধাকপি পেঁয়াজ এগুলি খান আর হচ্ছে যেটা পাওয়া গেল চতুর্থ যে কথাটি সেটি হলো ওনার মধ্যে একটু ভেরুতা আছে এবং ওনার মধ্যে নিঃসঙ্গ প্রিয়তা আছে অর্থাৎ একা থাকতে চায় ওনার মাইন্ডে যেটা জান মানে বললে উনি বলেন না কিন্তু যেটা জানা গেল সেটা হচ্ছে উনি কিন্তু একা থাকেন অর্থাৎ পত্নী বিয়োগের পর থেকে উনি একাকাই জীবনযাপন করছেন তার সাথে যেটা রয়েছে কি যে উনি কিন্তু অযথা পয়সা করি কখনোই অপচয় করা পছন্দ করেন না করেন কি না একদম না একদম বেফালতু কোনো পয়সা উনি ব্যয় করেন না করি কিন্তু পয়সা কড়ি অযথা পয়সা কেন পয়সা ব্যয় করবে তাই তো হ্যাঁ সুতরাং এই সিনটক কটার উপরে দাঁড়িয়ে আর কিছু ওনার কাছে পাওয়া যায়নি সেভাবে এর উপরে দাঁড়িয়ে আজকে যে পশু ওষুধটি আমি প্রেসক্রিপশন করছি ক্লাবমস দেখা যাক কতটা ভালো থাকে ধন্যবাদ আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম অসুবিধা নেই তো ঠিক আছে ঠিক আছে